মাটির চুলার রান্নাবান্না রূপকথার মতো দেখতে মনে হলেও যারা এই কাজগুলো করে থাকে শুধুমাত্র তারাই বলতে পারবে এর পিছনে ঠিক কতটা পরিশ্রম হ্যালো সবাইকে নিকিমার যে নতুন আরেকটি রান্নার সিরিজে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আবারও নতুন দুইটা রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি আর আজকে আমি রানাবো। দেশি লাউ ফুলের পকোড়া আর সাথে থাকবে চিকেনের দারুণ একটা রেসিপি তোমরা ধৈর্য সহকারে আজকের ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে তো আমাদের আজকে রান্নার সব আয়োজন এখানে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি প্রথমে আমি যে প্যানটার মধ্যে মাংসটা রান্না করব সেই প্যানের মধ্যে দিয়েছি এক কেজির মতো দেশি মুরগি আদা রসুন বাটা তেজপাতা হলুদ মরিচের গুঁড়ো তবে আজকের এই রেসিপির জন্য তোমরা চেষ্টা করবে দেশি চিকেন কিংবা খাসির মাংস দিয়ে রান্না করার তো এবার পরিমাণ মতো লবণ আর লাগবে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মানে মোটামুটি মাংসের মধ্যে যে মশলাগুলো আমরা দিয়ে থাকি সেই সব মাংসের মশলা ভালো করে দিয়ে বেশ কিছু কোচনো পেঁয়াজ উপর দিয়ে ভালো করে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পরিমাণটা আমি এখানে একটু বেশি দিচ্ছি আর দিতে হবে পরিমাণ মতো তেল আমি আজকে এখানে সয়াবিন আর সরিষার তেল মিক্স করে দিচ্ছি এবার হাত দিয়ে ভালো করে মাংসটা মশলার সাথে মেখে নিতে আজকের চিকেনের রেসিপির জন্য যেইভাবে মশলা দিয়ে মাংসটা মাখিয়ে নিব প্রথমে কিন্তু ঠিক সেইভাবে তোমরাও মশলা দিয়ে ভালো করে মাংসটা এভাবে মাখিয়ে নিবে সব মশলাপাতি দিয়ে ভালো করে মাংসটা কিছুক্ষণ মেখে নিয়ে এরপরে শুধু সরাসরি চুলার উপরে প্যান্ড বসিয়ে দিচ্ছি রকম পানি দেওয়া ছাড়াই এভাবেই কিন্তু চিকেনটাকে ভালো করে মিডিয়াম আছে কিছুক্ষণ রান্না করতে হবে আর এর মাঝখানে আমরা কোনোই কিন্তু জল অ্যাড করবো না আর যেহেতু দেশি মুরগির মাংস রান্না করতে একটু সময় লাগে কারণ চোলাই দেওয়ার সাথে সাথে মাংসগুলো শক্ত হয়ে যায় তো নরম হতেও একটু টাইম লাগে এই জন্য চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে আমরা আস্তে আস্তে সময় নিয়ে মাংসটাকে সেদ্ধ করে নেব চিকেনের টেস্টটা আরও একটু বাড়ানোর জন্য আমি এখানে আরো একটা জিনিস দেব আর এটা হচ্ছে ছোট ছোট কোয়া রসুন রসুনগুলোকে আমি না ছাড়িয়ে ভালোভাবে জলের মধ্যে ধুয়ে নেব অনেক সময় রসুনের পেছনে লম্বা লম্বা আশ থাকে সেগুলো ফেলে দিয়ে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে যাতে করে কোনো প্রকার ময়লা না থাকে অনেকটা সময় হয়ে গিয়েছে এই ফাঁকে আমাদের চিকেনটা দেখো একদম কিন্তু মশলা সহ চিকেনটা ভাজা ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা বাদামি কালার হয়ে গেছে যেহেতু চিকেন এখনো পর্যন্ত কোনো প্রকার ন গরম হয়নি এই জন্য আমরা গরম পানি অ্যাড করে দেব প্রায় দুই থেকে তিন কাপের মতো গরম পানি দিয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে ভালো করে আধা ঘন্টার মতো ভুলে যাব আমরা যে চিকেন রান্না বসিয়েছি অল্প অল্প আছে মাংসটা সেদ্ধ হতে থাকুক ততক্ষণে আমরা আমাদের লাউ ফুলগুলোকে চলো রেডি করে ফুলগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে এরপরে পেছনের যে লম্বা ডাটা সেটা ফেলে আর এই লাউ ফুলের কিন্তু দারুণ একটা বাটার রেসিপি হয় যেটা কিনা আমার শাশুড়ি মামাকে খাওয়া হয়েছিল সেটা দারুণ খেতে সেটা তোমাদের সাথে একদিন শেয়ার করব। তবে আজকে আমি লাউ ফুলের পকোড়া বানাবো আসলে আমাদের বাঙালিদের মতো খাবার দাবারের ভ্যারিয়েশন আমার কাছে মনে হয় অন্য কোথাও খুঁজে পাওয়া যাবে না শুধুমাত্র এই বাঙালিরাই পারে তেল ছাল মশলা দিয়ে দারুণ দারুণ সব মজাদার রান্না করতে তো এদিকে আমরা দেখি আমাদের চিকেনটার কি অবস্থা তো আমি এখানে ঢাকনার ছিদ্র মধ্যে একটা রসুন কোয়া দিয়ে আটকিয়ে দিয়েছিলাম যাতে করে ভিতরের ভাবটা কোনো ভাবে উপর দিকে না আসতে পারে তো এইদিকে মোটামুটি আমাদের চিকেনটা অনেকটাই নরম হয়ে গেছে তো এই ফাঁকে ফাঁকে আমি রসুনের কোয়াগুলো সুন্দর করে একটা একটা করে দিয়ে দিচ্ছি দেখো আমাদের পানি কিন্তু শুকিয়ে আসছে মানে বাকি যে পানিটুক অবশিষ্ট আছে সেটাও আমি একদমই শুকিয়ে ফেলবো তাই আমি আবার কিছুক্ষণ সময়ের জন্য ঢেকে দিচ্ছি যাতে করে পানি শুকানোর পাশাপাশি আমাদের চিকেনটা আরও বেশি সফট হয়ে চিকেনটা ভালোভাবে ভাজে ভেজে ভেজে নেওয়ার কারণে দারুণ একটা সুন্দর কালার হয়েছে আসলে আমরা আজকে যেভাবে করতে যাচ্ছি অনেকটা কালাভোনা স্টাইলের তো বেসিক্যালি আমরা সেভাবেই করব। অলরেডি কিন্তু সুন্দর একটা কালার অলরেডি চলে এসেছে তো আমরা এভাবেই কিছুক্ষণ চুলার মধ্যে রেখে আস্তে আস্তে পুরো রান্নাটা কমপ্লিট করব এইদিকে আমরা পকোড়া বানানোর জন্য ব্যাটার রেডি করছি এখানে চালের গুঁড়ো আর ময়দার মধ্যে কিছু কালো জিরে লবণ হলুদ মরিচের গুঁড়ো আর একটু চিনি দিয়ে ভালো করে ঘন একটা ব্যাটার রেডি করে নিচ্ছি মচমচে এই ফুলের বড়া খেতে কিন্তু দারুণ লাগে তো চলো এবার আমরা দেখি আমাদের ভুনার কী হলো তো সত্যি কথা বলতে ঢাকনাটা খোলার পরে এটা দেখতে যে এতটা পারফেক্ট আর এতটা সুন্দর একটা কালার আসবে আমি কখনো ভাবতেই পারিনি কারণ এর আগে আমি কালাভোনা করেছিলাম ঠিকই তবে সেটা খুব একটা পারফেক্ট ছিল না তো নামানোর আগে আমি ওপর দিয়ে সুন্দর করে একটু গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি তোমরা চাইলে গুঁড়াটাও দিতে পারো এবার শুধু কিছুক্ষণ নেড়ে চেড়ে আরেকটু চুলার উপরে রেখে দেব আশা করি তোমরা ভিডিও দেখে বুঝতে পারছো আমাদের আজকের চিকেনের কালাভোনাটা ভাজা ভাজা মশলা সহ চিকেনের সাথে রসুন দারুণ কিন্তু একটা গন্ধ ছড়িয়েছে চারদিকে তো ফাইনালি এবার আমি নামিয়ে নিচ্ছি তো তোমরা চাইলে হাতের কাছে চিকেন দিয়ে কিন্তু এইভাবে দারুণ করে কালা ভুনা তৈরি করতে পারো প্রতিদিনের সেই একই রকম মাংসের ঝোল না খেয়ে খুব সহজেই ঝটপট এই রকম কিন্তু একটা আনকমন রেসিপি তোমরা বানাতেই তো এবার শুধু আমরা গরম তেলের মধ্যে ফুলগুলোকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি সবগুলো ফুল একইভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে একটা একটা করে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আর এইভাবে পকোড়া বানাতে গেলে তেলটা কিন্তু একটু বেশি দিতে হবে তাহলে কিন্তু আরও বেশি আর দারুণ খেতে হয় আজকে তোমাদেরকে খুব সহজ আর দারুণ দুইটা রেসিপি দেখানোর চেষ্টা করছি জানি না তোমাদের কাছে কেমন লাগবে যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে আর যদি তোমাদের কারোর কাছে মনে হয় যে আমরা নিকিমার খোলামেলা এই ছাদের উপর গিয়ে রান্না করে খাবো তাহলে কিন্তু অনায়াসে চলে আসতে পারো আমার বাসায় তো অনেক অপেক্ষা আর অবসানের পর আমরা অনেক কষ্ট করে চুলা জ্বালিয়ে আজকের এই কালাভোনা তৈরি করেছি সত্যি কথা বলতে এটা খেতে কিন্তু সত্যি দারুণ হয়েছিল আর তার সাথে সাথে এই দেশি লাউ ফুলের মোচমোচের পকোড়া তোমাদের কাছে কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবে না তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই কেমন হয়েছে